हेलो फ्रेंड्स, वेलकम टू मोनेर बागान। आज आमी तुम्हादे तुलसी गाछ बा होली बैसिल प्लांटेर जत्न किभावे नीते हय सेई सम्बन्धे बोलबो। तुलसी गाछ आमादेर बाड़ीते सबार बाड़ीतेई थाके, एटी आमादेर काछे एकटी खूब पवित्र गाछ। एई छाड़ाओ तुलसी गाछेर प्रचुर मेडिसिनाल प्रपार्टी थाके। आयुर्वेदेर एकटी प्रधान गाछ हलो तुलसी गाछ। एर थेके प्रचुर ওষুধ তৈরি হয়, বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি হয়। ছোটবেলায় আমাদের সর্দি কাশি হলে আমাদের তুলসী পাতার রস খাওয়ানো হতো। কেন খাওয়ানো হতো? তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস থাকে। ভিটামিনস থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি, ভিটামিন কে, এগুলো থাকে। এছাড়া বিভিন্ন ধরনের মিনারেলস যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, এই ধরনের মিনারেলস থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে। এখন এই করোনা পরিস্থিতিতে আমাদের ভীষণ দরকার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই কারণে এই তুলসী গাছ এখন বাড়িতে থাকা এবং তুলসী পাতার রস বা তুলসী পাতা রস ফুটিয়ে মধু দিয়ে খাওয়া, এগুলো খুব ভালো শরীরের পক্ষে। এবার আমি বলি এই তুলসী গাছের যত্ন তোমরা কীভাবে নেবে। তুলসী গাছটা এই যে দেখছো সামনে আমার তুলসী গাছ, এটা এক বছর বয়সও হয়নি এটার, কিন্তু কি সুন্দর বসি হয়েছে, প্রচুর ডাল বেরিয়েছে, প্রচুর পাতা বেরিয়েছে। এর জন্য কিছু যত্ন নিতে হয়। এই যে সামনের ছোট গাছটি, এটি কয়েকদিন আগে আমি লাগিয়েছি। এমনিতে বর্ষাকাল এই সময় এসব গাছ খুব ভালো হয়, তাছাড়াও কিছু কিছু যত্ন নিতে হয়। প্রথমে বলি এই তুলসী গাছের মাটি কীভাবে তৈরি করবে। যেহেতু এটি পাতা সমৃদ্ধ গাছ, মাটিতে নাইট্রোজেন সারের পরিমাণ বেশি থাকতে হবে। এই কারণে মাটিতে কি দেবে, কম্পোস্টের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি কি নেই 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট আর 20% স্যান্ড। এছাড়া তুলসী গাছের জন্য যেহেতু এই গাছে খুব পোকা লেগে যায় তাড়াতাড়ি, মাটিতে পিঁপড়ের বাসা হয়, এখানে আমি একটা টবের জন্য 1 কাপ মতো নিম খোল ব্যবহার করি। নিম খোল যেমন ফার্টিলাইজার, তেমনি কি হয় এর একটা উগ্র গন্ধ থাকে যার জন্য পোকামাকড় কাছে আসতে পারে না। তাহলে এই মাটিটা তৈরি করবে, আর স্যান্ড দেওয়া হয় যাতে মাটির মধ্যে জল না দাঁড়ায়। এবার টবের দেখবে ড্রেনেজ হোল ভালো থাকে, এরকম টব ব্যবহার করবে। এবার বলি রোদে কীরকম রাখবে। যেহেতু পাতা সমৃদ্ধ গাছ, রোদ তো লাগবেই, কেননা আমরা জানি সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের জন্য রোদ প্রচুর দরকার গাছের খাবার তৈরি করার জন্য। তাহলে গাছকে রোদে তো রাখতেই হবে, কিন্তু সারাদিন রোদে রাখবে না। অতিরিক্ত রোদ তুলসী গাছ সহ্য করতে পারে না। সকালের দিকে রোদটা 4-5 ঘন্টা রোদ খুব ভালো, কিন্তু 12টার পর থেকে যে তীব্র রোদ হয় গরমকালে, তখন কিন্তু তুলসী গাছকে একটু শেডে দিয়ে দিতে হবে। কেননা তখন ওই রোদটা থাকলে এর পাতাগুলো হলুদ হয়ে যায়, ডাল শুকিয়ে গাছ নষ্ট হয়ে যাবে। আর এখন বর্ষাকাল, এখন সারাদিন তোমরা খোলা জায়গায় রেখে দিতে পারো। রোদ হলেও কোনো অসুবিধে নেই, বৃষ্টি হলেও কোনো অসুবিধে নেই, বরং বৃষ্টিতে গাছ খুব ভালো থাকে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এটাকে রোদে কতক্ষণ রাখতে হবে। এরপরে বলি জল। জলটা এমনভাবে দেবে যে গাছের গোড়ায় যেন জল না দাঁড়িয়ে যায়, কিন্তু মাটিটা সবসময় ময়েস্ট থাকতে হবে। মাটি শুকিয়ে গেলে কিন্তু হবে না, কেননা তোমরা দেখেছো বাড়িতে যে গরমকালে মা ঠাকুমারা কী করে, একটা হাঁড়িতে ফুটো করে তার ওপরে টাঙিয়ে দেয় না, ফোঁটা ফোঁটা করে জল পড়ে। এটা দেয় কারণ গাছটার মাটি যেন কখনো শুকিয়ে না যায়, এই কারণে দেয়। তাহলে তোমরা জলের ব্যাপারটা খেয়াল রাখবে। আর 15 দিন অন্তর অন্তর যেমন সব গাছে খোল পচা জল দেওয়া হয় খোল পাতলা করে লিকুইড ফার্টিলাইজার হিসেবে, সেটা তোমরা দেবে আর থাকবে। এরপরে আর কখনো দরকার হলে ইপসাম সল্ট দিতে পারো। আর গাছকে বুশি করার জন্য একটা কাজ তোমাদের করতে হবে, গাছের মাথাগুলো একটু ছেঁটে দিতে হবে। যখন 4-5টা পাতা বেরিয়ে যাবে তখন তার মাথাটা ছেঁটে দেবে, তাহলে গাছ বুশি হবে। এই যে আর এই গাছে যখন মঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স বেরোবে সেগুলোকে কিন্তু কখনো রাখবে না, কেননা তুলসী গাছের তো
ফুলের আমাদের দরকার নেই, পাতার দরকার। এই ফুল একবার হয়ে গেলে গাছ কিন্তু পাতা প্রোডিউস করা কমিয়ে দেবে, কেননা ফুল হয়ে গেলে গাছের লাইফ সাইকেল কমপ্লিট হয়ে যায়, গাছ তখন আর সেরকমভাবে পাতা দেবে না। এ কারণে ইনফ্লোরেসেন্স বা মঞ্জুরি যখন হবে তখন কেটে বাদ দিয়ে দেবে। এবার ওই জায়গা থেকে সুন্দর করে দুটো ডাল বেরোবে, সেই এরকম করে মাল্টিপল হতে হতে প্রচুর ডালপালা বেরিয়ে গাছটা সুন্দর হয়ে যাবে, একদম বুশি হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার আজকের ভিডিও, আমি কি বলতে চাইলাম, তুলসী গাছের যত্ন কিভাবে নিতে হবে। তোমরা এরকমভাবে করলে, এই দেখো সামনে এই ডালের মাথাটা আমি কেটে দিয়েছিলাম, তার থেকে দুটো ডাল বেরিয়েছে। এরকমভাবে এই যে এই ডালটা যখন বড় হবে সেটাও কেটে দেবো, চার পাঁচটা পাতা হলেই তার ওখানে কেটে দিতে হয়, তাহলে গাছ পুরো বসি হয়। তাহলে আর এই যে তুলসী গাছ, তুলসী গাছ ল্যামিয়েসি ফ্যামিলির একটি গাছ, এই একই ফ্যামিলির গাছ হলো পুদিনা গাছ। তাহলে তুলসী গাছের যেভাবে যত্ন নিতে নেওয়া যায়, মানে পুদিনা গাছেরও সেই একইভাবে যত্ন নেওয়া যায়। তাহলে তোমরা তুলসী গাছের যত্নটা জানলে যখন পুদিনা গাছেরও এইভাবে করতে পারবে, ওটাও খুব ভালো গাছ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।